शिव शेवा सर्वेश्वराय शम्भ নমস্কার আপনারা যে যেখানেই আছেন যাই হোক আপনাদের সবারই জানা উচিত যে সংক্রমিত মানুষের সংক্রমিত মানুষের সংখ্যা ভারতে ভালোভাবেই নিয়ন্ত্রণে আছে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জনসংখ্যার অনুপাতে সাতশো পঁয়ত্রিশ খুব বাজে সংখ্যা নয় কিন্তু তার মধ্যে ফাঁক আছে কারণ নিশ্চিত কেসগুলি মানে তাদের টেস্টিং এক সপ্তাহ আগে হয়েছে ছয় থেকে সাত দিন এটা নিশ্চিত হতে লাগে তাই সংখ্যাটার থেকে বেশি হবে কিন্তু অন্য দেশের তুলনায় এটা খুবই নিয়ন্ত্রণে আছে আমার মনে হয় যে আমরা উপযুক্ত সময়ে লকডাউন করতে পেরেছি এটার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তবু যেখান থেকেই অসুস্থ মানুষের খোঁজ আসুক আমরা তার সূত্রপাত খুঁজে বের করছি বেশিরভাগই তাদের মধ্যে বিদেশ ভ্রমণ করে ফিরে এসছেন কিন্তু অন্য বহু দেশেই এটা পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন কি ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী এখন করোনায় সংক্রমিত হয়েছেন প্রিন্স চার্লস আক্রান্ত হয়ে পড়েছেন তো সমগ্র দ্বীপপুঞ্জেটা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক শহরে প্রায় দশ হাজারের ওপরে মানুষ আক্রান্ত তো যুক্তরাষ্ট্রে সম্ভবত আংশিক বন্দিদশায় সবাই রয়েছে তাদের ফাঁকা জায়গার সুবিধা আছে যেটা ব্রিটিশ দ্বীপপুঞ্জে হয়তো নেই স্পেনে মৃত্যু বাড়ছেই দু হাজার তিনশোর ওপরে ইটালি এখন একই পর্যায়ে রয়ে গেছে তাই এগুলো হলো পরিস্থিতি কিন্তু আমরা এও জানি অনেক মানুষই সুস্থ হবেন কিন্তু সমস্যা হবে যে কোনো নির্দিষ্ট সমাজে বা দেশে যদি অনেক মানুষ একসাথে আক্রান্ত হয়ে পড়েন এটা অসম্ভব হয়ে উঠবে যে কোনো দেশের জন্য প্রয়োজনীয় চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করতে পারা তখনই অনেক মানুষ প্রাণ হারাতে শুরু করবেন বিপুল সংখ্যায় তো সেটাই আমরা আটকাতে চেষ্টা করছি এই বন্দিদশার মধ্যে দিয়ে এবং অনেক পরিকল্পনা আছে ভারতে যে যদি তারা নিয়ম লাঘবও করেন একটি রাজ্যে অন্তরাজ্য বন্দিদশা চালু থাকবে কিছু সময়ের জন্য সম্ভবত কারণ তারা সংক্রমণের শৃঙ্খলাকে ভাঙতে চান যেটা চলছে যদি লোকজন একটা সংখ্যায় কোনো শহরে সংক্রমিত হন তারপরে সেটা অন্যদের কাছে বিস্তার আটকানো খুব কঠিন দুঃখের ঘটনা কিছু যেমন গতকাল একজন স্বাস্থ্যকর্মী আটলান্টায় মনে হয় বিয়াল্লিশ বছরের ভদ্রমহিলা তিনি কাজ করছিলেন এক হাসপাতালে তারপর বাড়ি ফেরেন আর মারা যান একটা চার বছরের শিশু পাশে একা ছিল আর কেউ নেই এবং তিনি মারা যান করোনায় সংক্রমিত হয়ে তো এই ধরনের দুঃখের কাহিনী শুনতে পাচ্ছি তাই আমি চাই আপনারা সবাই যে যেভাবেই পারেন অন্যদের বোঝান আর নিশ্চিত করুন যেন সকলেই দৈহিক দূরত্ব বজায় রাখে এবং আপনি যেন কোনো মতেই সমস্যার উৎস না হন এটুকু দায়িত্বশীল হতেই হবে আপনাকে এখন আপনাদের মধ্যে যারা একটু অলস প্রকৃতির যে আপনি সবসময় নিজের কাজকে অভিশাপ দিতেন আর আপনাদের মধ্যে যারা বাঁচা গেছে আজ শুক্রবার গোত্রের লোকজন এটাই আপনাদের সময় কমসে কম ভালোভাবে কাটানে তিন বা চার সপ্তাহ যাই পেয়েছেন আর্থিক অনুদানগুলো প্রস্তুত করা হচ্ছে আমেরিকা এবং ভারতে বেশ বড় মাপে সব কিছুই এগোচ্ছে অনেকটা যেন ঠিক তিন মাসের জন্য আমরা মরে গেছিলাম ঠিক এরকমই হবে আর তারপর আমরা আবার ফিরে এলাম এটা অনেকটা গালিভার এক্সপিরিয়েন্স শুধু তিন মাসের জন্য তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যাতে মানুষ ভীত না হন এবং বোকা বোকা কাজ করা না শুরু করেন মানুষ সন্ত্রস্ত হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি না শুরু করেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবাই যাতে দৈহিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন এটা খুব ভালো সময় নিজের দিকে মন দেয়ার যখন আমি ফিরে তাকাই এই শেষ তিন দশকে বা চার দশকে কখনোই কিংবা আমার পুরো জীবনে কখনোই আমি তিনটে বা চারটে সপ্তাহ পাইনি যখন আমি নিজের জন্য কিছু করতে পেরেছি কখনোই হয়নি এমন শেষমেশ এখানেই রয়েছি আমি তাই আমি চাই আপনি এটা কাজে লাগান সব থেকে ভালোভাবে তিন সপ্তাহ অনেক লম্বা সময় যদি আমরা তেমন শ্রম দিই তিন সপ্তাহে আমরা বেরিয়ে আসতে পারি দৈহিকভাবে আরও সুস্থ সবল রূপে মানসিকভাবে আরও অনেক দৃঢ় এবং আরও সম্ভাবনা নিয়ে শক্তির এবং আধ্যাত্মিক দিক দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যদি তিন সপ্তাহ আমরা ঠিক করে ব্যবহার করি দেখুন আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দেখেছেন যে মাত্র দুদিনের প্রোগ্রামে বা চার দিনের প্রোগ্রামে আপনার জীবনে আমূল পরিবর্তন হয়ে গেছে তিন দিনের ভাবস্পন্দনায় আপনার জীবন ওলট হয়ে গেছে এটাই আপনার সময় এটি করার জন্য যাতে আপনার জীবন একটি উজ্জীবিত জীবন হয়ে ওঠে হ্যাঁ আমাদের জীবনে যাই হোক না কেন সেটাকে নিয়ে নালিশ করা বন্ধ করতে হবে ভাইরাসটি তা নিজের কাজ করছে আমাদেরও আমাদের কাজ করা উচিত এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভাইরাসের কাজ না করি নিজেদের কাজ করি যদি আপনি ভাইরাসটিকে চালান করে দেন আপনাদের থেকে অন্যের মধ্যে বা অন্যের থেকে আপনার মধ্যে আর আপনার থেকে অন্য কারোর মধ্যে আপনি ভাইরাসের কাজ করছেন আপনি ভাইরাসের দলে যদি আপনি ভাইরাসের সঙ্গে সহযোগিতা না করেন তার মানে আপনি আপনার নিজের কাজ করছেন এটাই সময় এটা একটা পড়ে পাওয়া ছুটি এটা আমাদের আর্থিকভাবে পিছিয়ে দেবে বিভিন্ন স্তরে ব্যক্তি মানুষ পরিবার সম্প্রদায় দেশগুলি গোটা বিশ্বের অর্থনীতি সম্ভবত ধাক্কা খাবে কিছুটা ঠিক আছে আমি বলছি এটা ধাক্কা দেবে আহত করবে আমাদের সকলকে আমাদের আহত করবে একটি সংস্থা হিসেবে কিন্তু ঠিক আছে হয়তো আমরা বাঁচবো পাঁচ বছর আগে দশ বছর আগে যেমন ছিলাম তেমনি সেই সময় কোনো কিছু খারাপ ছিল না ভালোই ছিল আমরা তেমনই থাকব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জীবিত আর আমরা ছুটি কাটাচ্ছি এটাকে ভালো কাজে লাগানো যাক কিন্তু মানুষজন অভিযোগ করছেন লোকজনদের মাত্র তিন দিনেই বাড়িটি অসহ্য হয়ে উঠেছে অসহনীয় অনেকের জন্য এতদিন ধরে তারা নালিশ করছিলেন কোথায় আমার স্বামী আমি তাকে সপ্তাহে একদিন দেখতে পাই কোথায় আমার স্ত্রী সে কাজে বেরোচ্ছে আমি তাকে দেখতে পাই না আমি তোমাকে মিস করছি তুমি আমাকে মিস করছো এবার আমরা অফিসটিকে মিস করছি তো মানুষ সম্পর্কগুলো এমনই একসাথে থাকলে সমস্যা দূরে থাকতেও সমস্যা যখন তারা দূরে থাকেন তখন শুধু একটাই সমস্যা আপনি তাদের মিস করেন একসাথে থাকলে অনেকগুলি সমস্যা একবার কি হয়েছিল একসময় শঙ্করান পিল্লাই সপ্তাহান্তে গল্ফ খেলতেন প্রত্যেক সপ্তাহের শেষে তিনি গল্ফ খেলতেন তো এক শনিবার সকালে তিনি জুতো পড়ছিলেন স্ত্রী এসে এবং তিনি একটু ভাবুক অবস্থায় ছিলেন স্ত্রী বললেন প্রতি শনিবার তুমি গল্ফ খেলতে চলে যাও তুমি আমাকে একটুও ভালোবাসো না তুমি এই গলফ খেলাটিকে আমার থেকেও বেশি ভালোবাসো শঙ্কর পিল্লায় জুতোর ফিতে বেঁধে নিয়ে বললেন দেখো লক্ষ্মী এটা সত্যি যে আমি গল্ফ খেলতে তোমার থেকেও বেশি ভালোবাসি কিন্তু তোমাকে বলে রাখি আমি তোমাকে ভালোবাসি ক্রিকেট টেনিস ফুটবলের এর যোগফলের থেকেও বেশি তো এটাই সময় এটাই সময় নজর দেয়ার যে আমরা কে আমরা কি দিয়ে তৈরি আমাদের কি সীমাবদ্ধতা আছে এটাই সময় এর দিকে মনোযোগ দেওয়ার তো এটা বেশ ভালো সময় নিজেকে বোকা বানাবেন না ও জানেন কল্পনার ধারণাগুলি যা আপনি পেয়েছেন রোমান্টিক নভেল বা সিনেমা জাতীয় জিনিস থেকে এটাই সময় মনোযোগ দেওয়ার যে আমরা কে আমাদের সমস্যা আছে সমস্যা থাকলে সেগুলোর মুখোমুখি হতে হবে আমরা ভাবি সমস্যাটা অন্য কিছু না না আমাদের সমস্যা আছে মানুষ হিসাবে সময় এসেছে তার মুখোমুখি হবার খুব খুব গুরুত্বপূর্ণ এটা যদি করতে পারেন প্রত্যেক দিন সমস্ত কাজ করতে করতেই সেটা খুবই ভালো হবে কিন্তু যদি তা না করতে পারেন এটাই হলো সময় যখন আপনি একা বসে আছেন যা যা সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন নিশ্চয়ই আপনারই বস আর এখানে নেই আপনি তাকে দোষ দিতে পারেন না ট্রাফিকও তেমন বাজে আর নেই আপনি তো সেখানে নেইও আপনি ট্রাফিকেও দোষারোপ করতে পারবেন না কেন আপনি খেপে গেছেন আপনার তো অফিস যা তারা নেই তাই তার ওপরেও দোষ দিতে পারবেন না আপনি বাড়িতে বসে আছেন আর পেগলে যাচ্ছেন অবশ্যই তা আপনি এটাই সময় এটা ঠিক করার মানবিক সম্পর্কগুলো হয়ে ওঠে যা হয়ে ওঠে প্রধানত কারণ বেশিরভাগ মানুষ ভাবেন অপর মানুষটি আমার খুশির কারণ হবে না এটা আপনার কাজ এটা দেখা যায় আপনি আনন্দের উৎস অপর ব্যক্তির খুশির কারণ প্রত্যেকেই সর্বদা সেই চমৎকার ব্যক্তিটি দেখা পেতে চাইছেন যার অস্তিত্বই নেই আসলে আমার ভালোবাসার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি আপনাকে বলছি এরকম কারোর অস্তিত্বই নেই কারণ এমন কি? জানেন তো সকলেই অন্তত ভারতবর্ষে মানুষের ধারণায় সব থেকে সুন্দর ও চমৎকার মানুষটি যে হতে পারে সে হলো কৃষ্ণ তিনি নাচতে জানেন তিনি গাইতে জানেন তিনি ভালোবাসেন তিনি একবার অসাধারণ কেমন কিন্তু তার স্ত্রীদের অভিযোগের কোনো শেষ ছিল না তাদের জীবৎকালে এমনকি তার স্ত্রীরা অভিযোগ করেছিলেন কারণ আপনি সর্বদা ভাবেন অন্য কাউকে চমৎকার হতে হবে সময় এসছে এই তিন সপ্তাহ একটা ভালো পরিমাণ সময় নিজে হয়ে ওঠা সেই চমৎকার মানুষটি যার দেখা পেতে আপনি আকুল আপনি হয়ে ওঠেন সেই চমৎকার মানুষটি যা আপনি চান অন্যরা সবাই হয়ে উঠুক এটাই আপনার সুযোগ যদি আপনি হয়ে ওঠেন সেই চমৎকার মানুষটি ভালো অন্যরা সেটা উপভোগ করতে পারবেন কিন্তু সর্বোপরি আপনি এটা উপভোগ করবেন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যদি এখানে বসে থাকেন আপনি একটি চমৎকার মানুষ হন সেটা আপনি উপভোগ করবেন হ্যাঁ অন্যরাও উপভোগ করতে পারবেন সেটা চমৎকার কিন্তু তারা যদি আশেপাশে নাও থাকেন নিজেই উপভোগ করুন একজন চমৎকার মানুষ হওয়াটা আপনি একজন চমৎকার মানুষের সঙ্গ লাভ করেছেন সব সময় এটা প্রত্যেকের অবশ্যই করা উচিত আর এখন এই ভাইরাসটি আপনাকে তিন সপ্তাহ বাড়িতে থাকার সুযোগ করে দিচ্ছে ভালো সময় এটা করে ফেলার আপনাদের মধ্যে কিছুজন আশ্রমে আছেন বাকিরা বাড়িতে এটা করে ফেলার জন্য ভালো সময় খুব ভালো সময় আসুন এটা কাজে লাগাই প্রশ্ন সৎগুরু প্রথম প্রশ্নটি এসছে এস উপাধ্যায়ের থেকে নমস্কার সদ্গুরু ধ্যানলিঙ্গের কথা বলার সময় আপনি বলেছেন যে আপনি যে কোনো জায়গা থেকে এটিকে ব্যবহার করতে পারবেন গত কয়েক মাস ধরে আমার একটা তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে যে আপনার জীবন্ত উপস্থিতি ভোগ করি চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন দয়া করে আপনি কি আমাকে কোনো পদ্ধতি দিতে পারবেন যাতে এটা সম্ভব করা যায় লাইভ কথাটা সম্পর্কে আপনার ধারণাটা কীরকম আপনি কি আমাকে সবসময় ইন্টারনেটে থাকতে বলছেন কারণ আজকের দিনে লাইভের মানে এটা নয় যে আমি বেঁচে আছি লাইভ মানে হলো আমি অনলাইন কাজেই আসুন এটা বোঝা যাক আপনি যা ভাবছেন আপনি কি এই মুহুর্তে তা হলো এটা আমি বেশ আমরা এ নিয়ে যথেষ্ট কথা বলেছি আপনার সঙ্গে যথেষ্ট প্রক্রিয়া হয়েছে যে এটাকে আপনি শরীর বলে চলেছেন তা একটি সঞ্চিত রূপ কাজে এটা আপনার এটা আপনি হতে পারেন না অন্য ব্যাপারটা হলো যে সব এই জগা খিচুড়ি চলছে আপনার মাথার মধ্যে আপনি ভাবছেন এটা আমি মনের বিষয়বস্তুটা সেটাও একটা সঞ্চিত স্তূপ সেটাও আপনার অন্য কেউ সেটা নিতে চায় না সুতরাং এটা আপনার এটা আপনি নন তো যেটাকে আপনি মনে করেন বা যেটাকে আপনি জানেন না আমি বলে কিন্তু আপনি জানেন আপনি আছেন কিন্তু জানেন আপনার অস্তিত্বের প্রকৃতিটা কী সুতরাং আধ্যাত্মিক প্রক্রিয়ার আগাগোড়া ধারণাটি এবং নানা সরঞ্জাম যেগুলোর প্রবর্তন করা হয়েছে এটাকে প্রকাশ করার জন্য বা এই অভিজ্ঞতাটি মানুষের জীবনে নিয়ে আসার জন্য এই সব যন্ত্রই তা সে ধ্যানলিঙ্গই হোক বা যোগেশ্বরই হোক বা ভাই আমি এটা একটা যন্ত্র এটা একজন ব্যক্তি নয় একটা যন্ত্র সেটাকেই বলে যাকে ঘিরে ভৌতিকতার অতীত কিছু ঘটছে সর্বদাই ভৌতিকতা ভৌতিকতার ভিত্তি হল একটা সুনির্দিষ্ট সীমারেখা সুনির্দিষ্ট সীমারেখা ছাড়া কোনো ভৌতিক প্রকৃতি নেই সুতরাং যখন ভৌতিকতার অতীত কিছু ঘটছে তার মানে সেখানে সীমারেখা বলে কিছু নেই সেখানে এখানে বা ওখানে বলে কিছু নেই ভৌত বস্তুর অস্তিত্ব থাকতে পারে হয় এখানে বা ওখানে যা ভৌত নয় সেটা ওখানেও নয় এখানেও নয় কিংবা একই সাথে এখানে এবং ওখানেও তা এটা আপনার কাছে একটু আয়ত্তের বাইরে বলে মনে হতে পারে কিন্তু সাধারণত অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমি তো বলবো নব্বই শতাংশেরও বেশি মানুষের জন্য তারা কোনো কিছুর দিকে মনোযোগ দিতে পারেন সম্পূর্ণভাবে কেবলমাত্র যদি তারা এর সঙ্গে আবেগের মাধ্যমে যুক্ত থাকেন খুব কম মানুষেরাই এমন মনের অধিকারী যা তাদের সম্পূর্ণ সংযুক্তি দিতে পারে কোনো আবেগ ছাড়াই সেটা পেতে অনেক পরিশ্রম করতে হয় এমন একটা মন পেতে যে আপনি নিবিষ্ট থাকতে পারেন সম্পূর্ণভাবে সেটার সঙ্গে আবেগের দ্বারা যুক্ত না হয়ে কিন্তু আমি বলবো নব্বই শতাংশ মানুষের জন্য তাদের আবেগের সাহায্য লাগে কোনো কিছুর দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে এটাই কারণ কেবল সেই মানুষেরা যারা আপনি মনে করেন আপনার ভালোবাসার গণ্ডির মধ্যে রয়েছে আপনি তাদের দিকে মনোযোগ দেন যারা নয় আপনি তাদের গ্রাহ্য করেন না আপনি তাদের প্রতি মনোযোগ দিতে পারেন না তাই এই জন্য আধ্যাত্মিক পদ্ধতি সবসময় ঘেটে যায় এটা খুব সহজ দিক মনোযোগ নিয়ে আসার জন্য আমরা যাকে বলি ভক্তি আবেগ এই সব কিছু এটা কি সত্যিই দরকার না যদি আপনি সহজভাবে সম্পূর্ণভাবে থাকতে পারতেন আপনার কোনো আবেগের দরকারই নেই আপনার কোনো ভক্তিরও দরকার নেই শুধু বসে আছেন শুকনো লাঠির মতো আপনি তখনও স্পন্দিত হতে পারেন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে কিন্তু সেটা খুব কম সংখ্যক মানুষ অন্যদের প্রয়োজন একটা কিছু কিছু একটা তাদের হৃদয়ে টান মারতে হবে না হলে তারা ওইদিকে দেখবেন না তারা কয়েক সেকেন্ড দেখবেন তারপর তারা এখানে ওখানে সর্বত্র চলে যাবেন মাত্র যখন তারা আবেগের মাধ্যমে যুক্ত তারা ওই দিকে স্থির মনোযোগ দিতে পারবেন যা কিছু আবেগের দ্বারা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনার মনের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য হয়ে ওঠে তাই এটা একটা অসাধারণ যন্ত্র সেই দিক থেকে তো সেই জন্য আমরা আবেগকে নিয়ে এসেছিলাম এই পদ্ধতির মধ্যে যেই আপনি আবেগ নিয়ে এলেন আপনি জানেন আবেগ কি এটা সেই রকম বিকজ ইটস লাইক দ্যাট যেহেতু এটা এরকম তাকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করা খুব শক্ত আর অকারণে এটা একটা জটিল ব্যাপার কারণ প্রত্যেক মানুষ এটা ব্যাখ্যা করতে থাকেন তার নিজের মতো করে কারণ প্রত্যেক মানুষের আবেগ স্বকীয় নিজের মতো করে তাই ওই সমস্ত জিনিসের মধ্যে আটকে পড়বেন না আর একজন কী করছেন তা নিয়ে ভাববেন না এটা আর একজনের ক্ষেত্রে কিভাবে ঘটেছিল সেই জন্য সাথে আমরা সবসময় মানুষকে তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা অন্যকে জানাতে দিই না কারণ অন্যরা হতবুদ্ধি হয়ে পড়বেন আপনি যদি বলেন আমি শুয়ে আছি আমি শুয়েছিলাম আপনি জানেন এমনি শুয়েছিলাম কোন একটা জায়গায় পৃথিবীর অন্য কোন এক জায়গায় যেখানে আপনি আছেন মিস্টার আচারিয়া উপাধ্যায় আসগুরু এলেন আর আমার জন্য এত বেশি ঝামেলা কারণ সব ধরনের মানুষ এসে এখন বলতে শুরু করবেন সদগুরু এসে এই করেছিলেন সদগুরু এসে ওই করেছিলেন সাধারণত ভালো ব্যাপার দিয়ে শুরু হয় তারপর কিছু সময় পরে যা কিছু বাজে কাজ তারা করেন সদ্গুরু এখন এটা ঘটছে ভগবানের সঙ্গে সৌভাগ্যবশত উনি এখানে নেই তাই যে কোনো উল্টো পাল্টা জিনিসের জন্য আপনি তাকে দোষ দিতে পারেন কিন্তু আপনি তা নাগাল পান না তাই আমি বলছি অন্তত আপনি তাকে শাস্তি দিতে পারবেন না সেটা ঠিক আছে সব কিছুর জন্য যা কিছু আজে বাজে ব্যাপার যা ঘটে আমার মনে হয় ভগবান এরকম চান তাই আমি এটা করছি এসব বোকা বোকা কাজ এখন যখন এই ব্যাপারটা একজন আমার মতো জীবন্ত মানুষের দিকে কেন্দ্রীভূত হয় খুব বেশি ঝামেলা আচ্ছা আমি কি পারি উপস্থিতির ব্যবস্থা করতে আপনি যেখানেই থাকুন না কেন অবশ্যই না হলে এসবের মানে কি তাহলে এটা হয়ে যাবে খালি মৌখিক আধ্যাত্মিকতা মৌখিক আধ্যাত্মিকতা প্রেরণা হয়ে উঠতে পারে খুব ভালো হলে আর বিনোদন খুব খারাপ হলে এই এইসব এটা হতে পারে এই ব্যাপারে কথা বলা কথা বলা আর কথা বলা আমরা প্রেরণার প্রয়োজন আছে শুরুর দিকে কিন্তু আপনার যদি সারা জীবন প্রেরণার দরকার পড়ে আপনার কোনো আশাই নেই অনুপ্রেরণা হল আগুন জ্বালানোর মতো ইঞ্জিন শুরু করার জন্য ইঞ্জিন একবার স্টার্ট হয়ে গেলে আপনি যদি স্টার্ট করতেই থাকেন সেটা বাজে আওয়াজ তৈরি করবে এরকমই ঘটে মানুষের বেলায় একবার যদি যথেষ্ট অনুপ্রেরণা পায় তাদের আর অনুপ্রেরণা কোনো প্রয়োজন নেই তাহলে তার উন্মত্ত হয়ে যাবে আপনি যদি মানুষকে অনুপ্রেরণা দিতেই থাকেন তাহলে তারা খ্যাপা হয়ে যাবে যারা সবথেকে থেকে অযৌক্তিক ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে পৃথিবীতে ও অতিরিক্ত অনুপ্রেরণা অনুপ্রেরণা আগুন জ্বালানোর মতো কাউকে শুরু করানোর জন্য একটু ঠেলা তারপর এটা শেষ তারপর তাদের অবশ্যই নানা পদ্ধতি থাকতে হবে যা দিয়ে এতে পৌঁছানো যায় সব কিছুর চাইতে বেশি হলো কোনোভাবে যেভাবেই হোক জড়িত থাকা তো আমরা একটা প্রাণ প্রতিষ্ঠিত আকারের কথা বলছি ধ্যানলিঙ্গের মতো বা আমার মতো বা আপনার মতো যখন আমরা আপনাকে দীক্ষিত করেছিলাম তখন বলেছিলাম এটা নিয়ে যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা এড়িয়ে যাই আমরা এখন একে সাম্ভবিকে দীক্ষা বলি যদি এটা দীক্ষা নয় কারণ কিছুই দেয়া হয় না এটা এক ধরনের প্রাণ প্রতিষ্ঠা যা আপনাকে করতে হবে তা হল রোজ অনুশীলন এটা শক্তিচালনা ক্রিয়া বা শূন্য ধ্যানের মতো নয় যেখানে একটা পদ্ধতি রয়েছে এখানে আপনি শুধু যা করছেন তা হল এটা হল মন্দির ঝাঁট দেয়ার মতো মানুষজন প্রত্যেক দিন ধ্যানলিঙ্গ মন্দির ঝাঁট দিচ্ছেন তারা ধ্যানলিঙ্গকে আবার শক্তি সঞ্চিত বা শক্তিদান বা এরম কিছু করছেন না কোনো পুজোপাঠ নয় কোনো পদ্ধতি নয় শুধু মন্দির ঝাঁট দেয়া একে পরিষ্কার রাখতে সম্ভবই এটাই করে আপনি আর কিছু করছেন না নিজের উন্নতির জন্য শুধু এটাকে পরিষ্কার রাখছেন কারণ এটা প্রাণ প্রতিষ্ঠিত আপনি যদি একে পরিষ্কার না রাখেন ধরুন আপনি যদি আপনার জানলার সার্শি পরিষ্কার না রাখেন তাহলে হঠাৎ সূর্যকেও বেশি উজ্জ্বল লাগবে না এমনকি সূর্য ঝকঝকে নয় কারণ আপনার জানলার সার্সি পরিষ্কার নয় বা আপনার চোখে ছানি পড়েছে হঠাৎ সূর্যকেও যথেষ্ট উজ্জ্বল লাগবে না এটা সহজেই হতে পারে আপনাকে শুধু যা করতে হবে তা হলো একে পরিষ্কার রাখা সদ্গুরু আমি প্র্যাকটিস করছি মাসে একবার দুঃখিত দিনে একবার এই এমনি বললাম আর কি জানেন তো ছুটির দিন আপনি যদি রোজ প্র্যাকটিস করেন এটা কিছুটা পরিষ্কার করবে কিন্তু হতে পারে বাকি দিনটা আপনি একবারে অন্যমনস্ক থাকলেন একটা সহজ ব্যাপার আপনি করতে পারেন যে কোনো কিছু একটা ব্যবহার করুন যা কিছু হতে পারে সেটা একটা ছবি বা কোনো মন্ত্র শুধু কোনো শব্দ বা আপনার ফোনে কোনো একটা রিমাইন্ডার বা অন্য কিছু যাতে মানসিকভাবে আবেগ দিয়ে আপনি যুক্ত থাকতে পারেন এই মাত্রাটিতে যতবার সম্ভব একটা দিনে যাতে আপনি যদি চোখ বন্ধ করেন তাহলে কেবল সেটা আসবে এখন সব সিনেমা অন্যরা আসছেন তো আপনি এটা আপনি এটা অনুভব করতে পারছেন এটা এমন নয় যে এটা এখানে নেই আপনি অনুশীলন করলে অনুভব করতে পারবেন দিনের বেলা এটাকে অনুভব করতে পারে না কারণ অন্যান্য জিনিসপত্র নিয়ে নাচানাচি করতে দেন আইটেম নাম্বার আসতে থাকে তো আপনি যাই করুন যা খুশি ব্যবহার করতে পারেন হতে পারে ফোন একটা রিমাইন্ডার কোনো ছবির দিকে তাকিয়ে বা ফোন স্ক্রিন কোনো কিছু ব্যবহার করলেন স্ক্রিন সেভার হিসাবে কোনো মন্ত্র নিজে মন্ত্রোচ্চারণ করলেন কিংবা শুনলেন কিছু করুন আমরা শুধু যেটা করতে চাইছি তা হল মন এবং আবেগে একমুখী হওয়া শুধু যদি এটুকু করতে পারেন সেই উপস্থিতি জোরালো হবে এমনকি এখনও সেটা আছে কিন্তু যেন ছানি শুদ্ধ কিভাবে দেখবেন আপনাকে শুধু ছানিটা সারাতে হবে এটাই ব্যাপার খুবই সম্ভব যে আপনি যে কোনো মাত্রা জীবনকে অনুভব করতে পারেন যেটা সীমাবদ্ধ নয় শারীরিক প্রকৃতি দিয়ে আপনার কোনো সমস্যা হবেই না একে অনুভব করতে বা অভিজ্ঞতায় পেতে বা বুঝতে যে কোনো দূরত্ব কোনো ব্যাপারই নয় সেখানে কোনো দূরত্বই নেই অশরীরী মাত্রার ক্ষেত্রে দূরত্ব হলো ভৌত অভিব্যক্তি যদি এক ইঞ্চি থাকে এক মাইল থাকবে এক মাইল থাকলে দশ হাজার মাইলও থাকবে এরকমই এক ইঞ্চি থেকে এক আলোক বর্ষ পর্যন্ত দূরত্ব আছে কেবল ভৌত বস্তুগুলোর কারণে যদি কোনো ভৌতিকতা না থাকতো দূরত্ব মানে কিছুই নয় তো এটা একটি ভৌত মাত্রা নয় অনুভব করা জানা উপলব্ধি করা এটা কোনো চ্যালেঞ্জ হতোই না যদি তার প্রতি নির্দিষ্ট এক স্থির মনোযোগ থাকে আপনি নিজের যন্ত্র তৈরি করে নিন কীভাবে আপনাকে মনে করানো যাবে কিছু মিনিট পর ঘন্টা একবার করে বা যেমন পছন্দ আপনার এটা হবে সৎগুরু পরের প্রশ্নটি সোনিয়ার কাছ থেকে নমস্কার গুরুজি আমি বার্লিন থেকে বাইরের নিস্তব্ধতা বেড়ে চলায় ভিতরের আওয়াজগুলো বেশি সরগোল করছে একটু আলোকপাত করতে পারবেন ভিতরের স্পন্দন আর ভিতরের ধ্বনির ব্যাপারে বার্লিনে রয়েছেন সাধারণত লোকে আমাকে গুরুজি বলেন না কারণ গুরুজি হল এক সম্মানসূচক উপাধি আমি এই ধরনের সম্ভাষণে খুবই লজ্জিত বোধ করি সদগুরু হলো একটি বর্ণনা ঠিক যেমন বলা হয় অস্থিরোগের চিকিৎসক চক্ষু রোগের চিকিৎসক রোগ বিশারদ বা স্নায়ু রোগের চিকিৎসক ঠিক সেরকম সদ্গুরু হলে একটি বর্ণনা আমার বর্ণনায় আপত্তি নেই কারণ এটার মানে একজন অশিক্ষিত গুরু কেউ আমার কাছে ধর্মগ্রন্থ নিয়ে আসেন না কারণ তারা জানে না এমনিতেই আমি তা জানি না শুধু সুনিশ্চিত করতে যে আমরা সময় নষ্ট না করি আলোচনা তর্ক বিতর্ক করতে যে আমরা কিছু জানি না আর আমরা কখনো তা নিয়ে চিন্তাও করিনি কিন্তু গুরুজি হলো সূচক আমার সাথে এরকম করবেন না আমি একরকম ভাবে থেকেছি এই অর্থে যে আমি এমন ছিলাম যে আশেপাশের লোকেরা সবসময় বিভ্রান্ত থাকত এ আবার কীরকম মানুষ এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তারা যদি কোনো পূর্ব ধারণা করে নেন তাহলে তাদের সাথে কাজ করা খুব কঠিন বিভ্রান্তি মানে অন্তত আপনি বুঝতে পেরেছেন আপনি জানেন না যেটা কিনা ভালো যদি কেউ জানতে পারেন খুব গভীর এক উপলব্ধির দ্বারা তাতে আমার কোনো আপত্তি নেই সেটা আরেক এক অবস্থা কিন্তু কারো সম্পর্কে ধারণা করে নেওয়া দরকারই নয় যে খারাপ ধারণা করা হবে প্রয়োজনীয় নয় তো সব সম্মানসূচক উপাধি আসে এর থেকে যে মানুষ ইতিবাচক ধারণা করে বসেন কারো সম্পর্কে আমি কে এর মূল্য তখনই আছে যখন আপনি শ্রেফ আমার দিকে তাকান কোনো ধারণা ছাড়াই আপনি দেখবেন আপনি এতটাই পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি আমার দিকে যথেষ্ট মনোযোগ দেননি কারণ অধিকাংশ সময় আপনি আমাকে দেখেছেন সৎসঙ্গে বা এরকম একটি পরিস্থিতিতে তাই আপনি আমাকে দেখেননি বিভিন্ন পরিস্থিতিতে যদি আমাকে দেখতেন নানা পরিস্থিতিতে আপনি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়তেন এটা বেশ ভালো ব্যাপার তার মানে আপনি নিষ্পত্তি করতে অসমর্থ কারণ নিষ্পত্তি হল মৃত্যু ধারণা করে নেয়ার মানে আপনি আর কোনো সম্ভাবনা নন যদি আপনি আমার সম্পর্কে নিষ্পত্তি করে নেন তার মানে অজানতি আপনি এক সাধক হিসাবে নিষ্পত্তি করবেন আপনার নিজের সম্পর্কেও তার মানে আপনার অন্বেষণ শেষ একবার নিষ্পত্তি টেনে দিলে কোথায় আর অন্বেষণ আপনি নিজেকে সাধক বা অন্বেষক বলা একবারে অর্থহীন বার্লিনের কম্পনগুলির বিষয়ে বেশ বাইরের কম্পনগুলি থেমে গেছে এটাই কি বলছেন মোটর গাড়িগুলি বিকট শব্দ করছে না ঠিক আছে আমিও গাড়ি বা মোটরসাইকেল চালাতে পছন্দ করি কিন্তু এটা ঠিক আছে হয়তো প্রত্যেক বছর আমাদের এটার বিষয়ে ভাবা উচিত সত্যি এক বিশ্ব হিসাবে প্রজন্ম হিসাবে প্রত্যেক বছর তিন সপ্তাহ রাস্তায় কোনো মোটর গাড়ি নয় সকলে বাড়িতে থাকবেন কি বলেন সমস্যাটা কি কিছুই হবে না সবাই একসাথে সব জিনিস বন্ধ করে দাও পৃথিবীর যেমন স্কুলের বাচ্চারা করে তাদের ছুটির জন্য সবাই ছুটি নিক ও পৃথিবীর বাকি সমস্ত প্রাণীরা তাহলে দারুণ উৎসব করবে তো যদি বার্লিনের সব মেশিন থমকে গিয়ে থাকে জার্মান মোটর গাড়িগুলি শব্দ করা বন্ধ করে দিয়েছে তো এখন আমি প্রশ্নটা বুঝে নিতে চাইছি উনি বলছেন কি করে অন্তরকে সামলাবেন নাকি অন্তরের অনুরণনগুলো কি ছিল একটু আলোকপাত করতে পারবেন সেই ভিতরের স্পন্দন আর ভিতরে ধ্বনির ব্যাপারে যখন বাইরেটা নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু অন্তরে বেশি সরগোল ভেতরের বা অভ্যন্তরীণ জগতে শব্দ বেড়ে যেতে পারে না এটা শব্দবহুল কোনোদিনই ছিল না এই এলাকায় শব্দ বলে কিছু হয়ই না এটি শুধু হলো যেহেতু আপনি ব্যস্ত নেই সেজন্য আপনি নিজেকে আচ্ছন্ন করে ফেলছেন বেশিরভাগ মানুষই সাধারণত ভাবে যে তারা ব্যস্ত কিন্তু আপনি যদি তাদের জীবনের দিকে তাকান ষাট ভাগের বেশি সময় তারা শুধু আচ্ছন্ন হয়ে আছেন কিছু না কিছু নিয়ে এটা হলো আসলে জাবর কাটার মতো কালকে যা হয়েছে সেটা আপনি জাবর কাটার চেষ্টা করছেন এই সুবিধাটি আপনার দেহে উপলব্ধ নেই গরু ছাগল ভেড়া তাদের সকলের এই সুবিধা রয়েছে যে তারা আজকে খাবারটি খেতে পারে তারপর কয়েক ঘণ্টা বাদে খাবারটি ফেরত এনে জাবর কাটতে পারে এই ধরনের সুবিধা আপনাকে দেয়া হয়নি আপনার শরীরে সেজন্য আপনি নিজের মনে এরকম বানিয়ে নিয়েছেন এটি বিবর্তনের এক সমস্যা আপনি চার পায়ে থাকার অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছেন না যে আপনি কালকের জিনিসগুলি জাবর কাটতে চান এই দক্ষিণ ভারতীয় অতীন্দ্রিয়বাদে এবং যোগে আমরা মানুষদের পরখ করি যারা অতীতে ঘটে যাওয়া ঘটনা ভেবে আনন্দ পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন অতীতে করে আসা কিছু কাজের জন্য সেই অতীতের কাজের জন্য তারা এখন আনন্দ পাচ্ছেন কিন্তু এখন সম্পূর্ণ অন্য কিছু করছেন এটা বুঝতে না পেরে তারা শুধু অতীতকে অনুভব করেই আনন্দ পাচ্ছেন যেটি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আমরা এদেরকে বলি পালে সাদাম। এর অর্থ হল পুরনো চাল তার মানে হল এটি পুরোনো খাবার পুরনো খাবার পুরনো খাবার সেবন করে আনন্দ পাচ্ছেন যা শক্তিরূপে বা ক্ষমতা রূপে আমাদের শরীরে এখনও কাজ করছে একই রকমভাবে আমরা গতকালকে যেটা করেছি বা দশ বছর আগে যেটা করেছি বা গত জন্মে যেটা করেছি এখন আমরা তার সুবিধা পাচ্ছি কিন্তু আপনি এখন যদি কিছু না করেন এটিকে উন্নত করার জন্য এটি শেষ হয়ে যাবে গতকালের খাবার কিছুক্ষণ বাদে পোষতে শুরু করবে যেটা খুবই সুন্দর ছিল সেটাই ভীষণ খারাপ কিছুতে পরিণত হবে কিছুক্ষণ বাদে তথাকথিত সফল মানুষেরা এই পৃথিবীতে এর মধ্যে দিয়ে যান জীবনের বিভিন্ন পর্যায়ে তারা উপভোগ করেন তাদের অতীতে করে আসা কর্ম তারা ভাবেন সব কিছুই ভীষণ সুন্দর আছে তার এখনও ছড়িয়ে ছিটিয়ে বাঁচতে পারবেন একদিন হঠাৎ করে তারা বাস্তবের সম্মুখীন হয় বাইরে থেকে নয় বেশিরভাগ সময় নিজেদের ভেতর থেকে তাদের নিজেদের মানসিক পরিকাঠামো আর তাদের দেহ এমন ভীষণ উলট পালটের মধ্যে দিয়ে যায় তারা বিশ্বাসই করতে পারেন না যে এরকম হয়ে গেছে তাদের সাথে এরকম হয়েছে যেহেতু আপনি পুরোনো খাবারের ওপরে বেঁচে আছেন এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি প্রত্যেকদিন দিন তাজা খাবার খান এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যই এখন যে কর্ম করছেন সেটা গুরুত্বপূর্ণ আমি চাই আপনারা বুঝুন যে ভেতরে কোনো শব্দ নেই এর ভেতরে কোনো অনুরণ নেই এর ভেতরে কোনো শব্দই নেই এগুলো সবই আছে শুধু আপনার মাথায় এর কারণ হলো যে আপনি পুরোনো খাবারকে জাবর কাটার চেষ্টা করছেন এখন যদি আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন আপনি কিছু জিনিসপত্র ভুলে যান যেগুলো আপনার মাথায় হচ্ছে কিন্তু যখন আপনার হাত ব্যস্ত নেই তখন আপনি দেখেন এটা চলতেই থাকে তো এই অবস্থায় কী করা উচিত যাই হোক আমরা আপনাকে অনেক কিছু শিখিয়েছি এটাকে থামাতে চেষ্টা না কারণ থামাতে পারবেন না একমাত্র রাস্তা হলো এর থেকে আপনি দূরত্ব তৈরি করতে পারেন অনেক রাস্তা আছে এই দূরত্ব তৈরি করার আপনি যদি সম্ভবই বা শূন্য অভ্যাস করে থাকেন তাহলে এটা খুবই সম্ভব নইলে আপনি ঈশা ক্রিয়াও করতে পারেন আপনি যদি এগুলোর মধ্যে কোনোটাই না জেনে থাকেন এই মুহূর্তে এখন সব থেকে সাধারণ জিনিস হল এটা আপনি শুধু আপনার নিজের দিকে চি দেখুন যে আপনি কি ক্ষুদ্র এক প্রাণী এই বিশাল মহাবিশ্বে আমরা জানি না এটার কোথা থেকে শুরু কোথায় শেষ এই ছোট মাটির ঢেলার মতো গ্রহে আপনি বসেই ভাবছেন আপনি পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা একটা ভীষণ বোকার মতো ধারণা যে ভিত্তিতেই আপনি ভাবুন না কেন আপনি পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা সত্যি একটা ভীষণ বোকার মতো ধারণা এই বোকার মতো ধারণা থেকে আরও বহু বোকার মতো ধারণা জন্ম নিয়েছে যেটাকে সামাজিকভাবে বুদ্ধিমত্তা হিসাবে মানা হয় তাই আপনার চিন্তাগুলোর দিকে তাকান এই বিশাল মহাবিশ্বের তুলনায় এখন একটা সামান্য ভাইরাসের হাতে আপনার অস্তিত্ব সংকট শুরু হয়েছে আপনার মরণশীলতার পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিসগুলি আপনি ভাবেন সেগুলো যেগুলো আপনি ভাবেন যে গুরুত্বপূর্ণ এ সবই ভীষণ বোকার মতো যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মন আপনার চিন্তাভাবনা আপনার আবেগ ভীষণই বোকার মতো আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি করবেন সমস্যাটা হলো আপনি ভাবেন যেটা বুদ্ধিমানের পরিচয় তারপর যখন এটা আপনাকে কষ্ট দেয় তখন আপনি এর থেকে দূরে যেতে চান না আপনি যেটাকে বুদ্ধির পরিচয় ভাবেন সেটা আপনার কাঁধে এসে ভর করে একটি ব্যাজের মতো বসবে কিছুতেই যাবে না এটা আপনাকে ছেড়ে যাবে না যেই মুহূর্তে আপনি নিজেকে বুদ্ধিমান ভাববেন আপনার চিন্তাভাবনা আপনাকে ছেড়ে যাবে না বুদ্ধিমান লোকেদের পক্ষে চোখ বন্ধ করে বসা অসম্ভব এটুকু জেনে রাখুন যখন আপনি জানেন যে আপনি ভীষণ বোকা তখন আপনি আপনার চোখ বন্ধ করে বসতে পারবেন সৃষ্টির সামনে জীবনের সামনে আপনি কিছুই নন ঠিক আছে সামাজিকভাবে আপনি কিছু একটা হতে পারেন বোকাদের রাজত্বে বোকাই রাজা সেটার জীবন হিসাবে কোনো গুরুত্বই নেই জীবন হিসাবে কালকেই এই নগণ্য ভাইরাস আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে হ্যাঁ আমি বা আপনি এটাই বলছি যে কোনো মুহূর্তে এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে তাই যাই বুদ্ধিমানের মতো জিনিস আমরা ভাবি না কেন এটার কোনো অর্থই নেই আপনি যদি এটুকু বুঝতে পারেন স্বাভাবিকভাবেই আপনারা চিন্তার মধ্যে দূরত্ব তৈরি হবে একবার আপনি এবং আপনার চিন্তাভাবনার মধ্যে দূরত্ব তৈরি হলে আপনার চিন্তাভাবনাই অর্থহীন সম্পূর্ণভাবে भूत 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 स्वराय काल का स्वराय शिव शिव सर्वेश्वराय शम